সাত সকালে লোকালয়ে হরিণ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির 10 নম্বর কর্ণগড় অঞ্চলের কর্ণগড় গ্রামে বৃহস্পতিবার সকালে হঠাৎই একটি হরিণ লোকালয়ে চলে আসে। স্থানীয় মানুষেরা হরিণটিকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে এবং হরিণটিকে বেঁধে রাখে। খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে হরিণটিকে গ্রামবাসীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পূর্ণবয়স্ক হরিণটি অসুস্থ হয়ে পড়েছে। হরিণটির চিকিৎসা করে ঝাড়গ্রামে পাঠানো হবে। এদিন হরিণটিকে দেখতে স্থানীয় মানুষেরা ভিড় জমায়। মেদিনীপুর রেঞ্জ অফিসে একটু যাবে, যে ওখানে ডাক্তার আছে, ওখানে একটু ট্রিটমেন্ট, প্রাথমিক ট্রিটমেন্ট করার পর আমরা ওকে ঝাড়গ্রাম ডিআর পার্কে নিয়ে যাবো। এর আগে দেখা যায়নি। যেটা হচ্ছে আমাদের ন্যাচারালি বাঁকুড়াতে আমরা আমাদের হরিণ প্রচুর আছে। এখন কোনো ক্রমে জঙ্গল তো আস্তে আস্তে মানে যখনই এই এখন পাতা গাছে সব ঝরে যাওয়ার ফলে এখন হরিণগুলো এখন ওই বেরিয়ে যাচ্ছে এদিকে, অনেকে অনেক সময় বেরিয়েছে, এটাও কোনোভাবে ওই বাঁকুড়ার দিক থেকে হয়তো চলে এসছে আর কি। খাবারের সন্ধানে চলে এসছে, মানে এখন তো গাছের পাতা নাই না, জঙ্গলে পাতা সব শুকিয়ে গেছে, আবার কিছু জায়গায় এরকম আগুন ধরেও পুড়ে গেছে, যার ফলে কী হয়েছে ওরা থাকার আশ্রয় পাচ্ছে না। যখন ওই জন্য আশ্রয় খুঁজতে খুঁজতে ওরা এইদিকে চলে এসছে।